এছাড়া গ্যাংটক সিটিতেই দেখেন এই জায়গাতে একটা সুন্দর ভিউ দেখা যায় দেখতেই পাচ্ছেন আমার পেছনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু এম জি মার্ক এই যে রডর যেই ফুলগুলা পাহাড়ে সবচেয়ে বেশি হয় সেই ফুলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে ফুলের বাগান আছে চলেন একটু দেখি ঘুরে ঘুরে সবাই ঘুরে ঘুরে সুতাটাকে পেঁচাচ্ছে দেখলেই বুঝতে পারবেন হ্যালো বন্ধুরা আমাদের সিকিম সিরিজের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের সিকিম সিরিজের দ্বিতীয় পর্বটি দেখেছেন তারা জানেন আমরা সাঙ্গুলেকে খুবই সুন্দর একটি ট্যুর দিয়েছিলাম আর আমরা একটু আগে সাঙ্গুলেক থেকে বের হয়ে এখন রওনা হয়েছি আবারও গ্যাংটকের উদ্দেশ্যে সাঙ্গুলেক থেকে গ্যাংটক মোটামুটি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত যেতে দেড় ঘন্টার মতো সময় লাগে সাধারণত বাট আমরা সরাসরি এখন গ্যাংটকে যাচ্ছি না আমরা গ্যাংটক পৌঁছানোর আগে কিছু সাইট সিং প্লেসগুলো ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবো ইয়র্স আমরা একটি নতুন একটি স্পটে আসছি এটা হচ্ছে প্ল্যান্ট কনজারভেটরি মানে এখানে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন সোজা কথা ভিতরে ফুলের বাগান আছে চলেন একটু দেখি ঘুরে ঘুরে অনেকে এই জিনিসগুলো খুব পছন্দ করে বিভিন্ন টাইপের ফুল আছে উপরের দিকে আরো সুন্দর এটা আমি আগে একবার গেছি ভেরিয়াস টাইপ ফুল আছে এখানে আমরা প্ল্যান্ট কনজারভেটরি এই স্পটটা ঘুরে আবারও রওনা হইলাম টাশি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে এখান থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত যেতে চার থেকে পাঁচ মিনিটের মতো আমাদের সময় লাগবে টাশি আমরা এখন উঠতেছি টাশি ভিউ পয়েন্টে এখন কোনো ভিউ পয়েন্ট পাবো কি মানে ভিউ পাবো কি না জানি না বাট এই টাসি ভিউ পয়েন্ট থেকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি এখান থেকে কাঞ্চনজঙ্ঘরও খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এবং গ্যাংটক সিটিরও একটা ভিউ পাওয়া যায় বাট এখন আকাশ একদমই মেঘলা অলরেডি বৃষ্টি হচ্ছে সো আমরা যাচ্ছি যার শুধু আপনাদেরকে একটু দেখানোর জন্য যে জায়গাটা কেমন তো উপরের দিকে যাই বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে কিন্তু উপরের দিকে উঠতে হবে উঠার পরে এখানে দুইটা ড্রাগনের মূর্তি আছে মাছ বরাবর আর এই সাইডে দেখুন এই সাইডে থেকে একটু বসার বেশ কয়েকটা জায়গা আছে আর এই সাইডে কিন্তু গ্যাংটক সিটির একটা সুন্দর ভিউ পাওয়া যায় এই পাশ দিয়ে পাওয়া যায় একটু দেখাই মাঝ বরাবর একটা ড্রাগনের স্ট্যাচু আর এই জায়গাটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট এখান থেকে আপনি একটু দেখাই ওপরের দিয়ে গিয়ে এখান থেকে আপনি মেনলি গাছ গোছালির জন্য বেশি একটা দেখা যাচ্ছে না এছাড়া গ্যাংটক সিটিতেই দেখেন এই জায়গাতে একটা সুন্দর ভিউ দেখা যায় এই জায়গাতে সিটি ভিউ দেখা যায় বাট এখন অনেক বিল্ডিং করে ফেলতেছে এই জায়গাটায় সো দেখতে পাওয়ার কোনো চান্স নাই আর এই সোজায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় খুবই সুন্দর বরফের পাহাড়গুলো দেখা যায় এই জায়গায় কিছু দেখা যায় এই জায়গাতেও কিছু বরফের পাহাড় দেখা যায় সব কিছু মিলে একটা অসাধারণ ভিউ আর একটা মজার জিনিস দেখা যায় আপনাদেরকে এই যে এন্ডন যেই ফুলগুলা পাহাড়ে সবচেয়ে বেশি হয় সেই ফুলগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা প্লেস তবে হ্যাঁ যদি আকাশ ক্লিয়ার থাকে কোনো ধরনের বৃষ্টিপাত কিংবা ফগ না থাকে চমৎকার একটা জায়গা হতে পারে আপনার জন্য ট্যুরিস্ট ডেস্টিনেশন কারণ এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় এবং গ্যাংটক সিটির ভিউ দেখা যায় আপনারা ট্রাই করবেন যে সকাল সাইড টু এখানে যদি কখন আসেন ভিজিট করতে তাহলে আসার আর এছাড়াও যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে যে কোনো সময় আসতে পারেন দিনের মধ্যে এই টাশি ভিউ পয়েন্টের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর কি বলবো মেটালের জিনিসপত্র পাওয়া যায় এরকম একটা দোকান আছে আপনি একটু দেখাই এই যে জিনিসগুলা দেখেন অনেকে খুব পছন্দ হতে পারে মানে ঘর সাজানোর জন্য খুব দারুণ দারুণ কিছু জিনিস আছে মানে অসাধারণ এবং দাম কিন্তু খুব কম খুব সুন্দর সুন্দর কিছু জিনিস আছে মেটালের এই দেখুন এগুলা সব রাধা কৃষ্ণের মূর্তি এখানে কৃষ্ণের মূর্তি এখানে আদি ইয়োগী বেশ কিছু সুন্দর সুন্দর এখানে গৌতম বুদ্ধের ট্যাচু ওভারঅল দোকানটা খুবই সুন্দর এটার প্রাইস যেমন একটু দেখায় এটার দুইশো নব্বই টাকা চারশো পঞ্চাশ টাকা এটা বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আছে দামও অনেকটা কম থ্যাংক ইউ থ্যাংক ইউ মাছ ভিহ আমরা তিনটা জিনিস নিলাম এই দোকান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট 90 রুপি এটা নিলাম হচ্ছে স্বস্তিকার ভিতরে গণেশ খুবই সুন্দর লাগছে আমার কাছে এটা চারশো আশি রুপি নিলো আর এর ভিতরে একটা ওম ছিল এটাও খুব সুন্দর এটার মতো মেটালের আর কি ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি এই তিনটা মিলে আমাকে তিনশো তিরিশ নয়শো তিরিশ রুপি পড়েছে আমরা নয়শো টাকা দিলাম আর কি সো খুবই ভালো লাগলো এই দোকানটায় শপিং করে দিদি থ্যাংক ইউ আমরা এখন টা ভিউ পয়েন্ট দেখে এখন গাড়িতে উঠে যাচ্ছি জ এখন বাজে হচ্ছে পাঁচটা ঊনপঞ্চাশ আর আমরা এখন এম জি মার্গের একদম এই মহাত্মা গান্ধীর স্ট্যাচুর কাছে আমাদেরকে ট্যাক্সি নামিয়ে দিল এখন আমরা কালকের হোটেলে থাকবো না আজকে নতুন একটা হোটেলে চেক ইন করবো এই এম জি মার্গেরই শেষ মাথায় দেখতেই পাচ্ছেন আমার পেছনেই মহাত্মা গান্ধীর স্ট্যাচু এমজি মার্গ এমজি মার্গ রোড দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে যাচ্ছি আমাদের হোটেলটা জি মার্কে মহাত্মা গান্ধী স্ট্যাচু থেকে মোটামুটি একদম এই মাথায় আর মহাত্মা গান্ধীর স্ট্যাচুটা ছিল ওই মাথায় আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেলে পৌঁছা যাব। আর এমজি অর্থ হচ্ছে মহাত্মা গান্ধী আর মার্গ অর্থ হচ্ছে এই সিকিমিদের ভাষায় এখানে যেখানে বলে হচ্ছে রোড রোডকে ওরা মার্গ বলে আমরা যদি বলি এম জি রোড মহাত্মা গান্ধী রোড আর ওনারা বলে হচ্ছে এমজি মার্গ এই জায়গাটা খুবই জনপ্রিয় প্রচুর মানুষ বসে থাকে ফুলের গাছ দুই সাইডে হচ্ছে কি বলবো সুন্দর সুন্দর ব্র্যান্ডেড শপ হোটেলস বিভিন্ন ধরনের রেস্টুরেন্টস এগুলো নিয়ে সব কিছু মানে প্রাণবন্ধ একটা পরিবেশ এবং প্রাণবন্ধ সন্ধ্যা যদি আপনারা কাঁটাতে চান তাহলে এমজি মার্গের বিকল্প কিছু নেই আর সামরা আছি হোটেল উৎপলাতে আজকে এখানে আমরা উঠবো এটার যদি একটা লোকেশন বলি তাহলে একদম জি মার্গের শেষ মাথা আর এই যে প্যান্টানুনস আছে যে প্যান্টানুনসের সামনে তো ভিতরে কি আপনাদের রুমের রিভিউ দিই কেমন হোটেলের রিসিপশান রিসিপশান খুব সুন্দর দাদা কেমন আছেন আর এখানে হচ্ছে হোটেলের এখানে হচ্ছে ট্র্যাভেল ডেস্ক বাম পাশে আর সামনে সুন্দর গণেশ বাবার মূর্তি আর এই সাইড হচ্ছে ওদের ক্যান্টিন যাই হোক আমরা এখন রুমে যাই রুমে রিভিউ দিব আপনাদেরকে ফিয়ার্স আমরা আজকে আসি হোটেল উৎপলাতে এম জি মার্ক রোডের ঠিক শেষ মাথার দিকে প্যান্টানউর্সের সামনে যে কাউকে বললে আপনাকে দেখাই দিবে হোটেলটা একটু অনেক দিনের পুরান মানের হোটেল আর কি বাট খুবই ভালো মানের হোটেল এটা দুইশো দুই নম্বর রুমে আমরা আজকে আসি একটু আসেন আমরা একটু দেখাই আপনাদেরকে রুম টুরটা দিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের রুম ঢুকেই প্রথমে ওয়াশরুমটা দেখাই এই জিনিসটাই সবার সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই যে ওয়াশরুমে যদি আমি দেখি তাহলে এখানে ভালো সেট আছে ইংলিশ কমোড বেসিন আছে গিজার আছে এরপরে যদি আমরা রুমের ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে রুমের ভিতরে আমরা লাগেজ টাগেজ রেখে দিচ্ছি অলরেডি একটা সোফা আছে ওয়ান সেটের আর কি এরপরে সুন্দর একটা মিরর আছে বিশাল একটা মিরর আছে এই সাইডে যদি দেখি তাহলে দেখতে পাবো বিশাল একটা মিরর আছে তারপরে হচ্ছে এখানে স্লাইডিং ক্যাবিনেট আছে যেটার মধ্যে লেপ রাখা আছে এক্সট্রা আবার চাইলে পাশে যদি আমি দেখি এর পাশে জামা কাপড় রাখার জায়গা আছে বেশ এটা হচ্ছে একটা কিং সাইজ মোটামুটি বেড বেডের মধ্যে কম্বল টম্বল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা পেন্টিং আছে লাইটও যথেষ্ট ভালো আছে এর পাশে আছে টিভি হ্যাঁ আর এখানে টেবিলের মতো আছে চাইলে আপনারা রেস্ট অথবা পড়াশোনা অথবা জিনিসপত্র রাখতে পারবেন আর এই রুমটার মেন আকর্ষণ হচ্ছে একটা জিনিস আমি দেখাই যে এই রুমের বেলকনিটা বিশাল বড় একটা বেলকনি সাথে হচ্ছে গ্যাংটক সিটির ভিউ তো এইরকম একটা সিটির ভিউ হোটেলে থাকলে আর আসলে কি লাগে বলেন এত সুন্দর একটা সিটি ভিউ হোটেল আপনি যদি পান আর আপনি যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন তো এই হচ্ছে ওভারঅল রুম এই রুমের ভাড়া ছিল হচ্ছে পাঁচ হাজার ছয়শো বাট যেহেতু এখন একটু অফ সিজন আমাদেরকে সব কিছু মিলিয়ে ওনারা দুই হাজারে আর কি এই রুমটা দিয়ে দিয়েছে তো আমাদের কাছে মনে হয়েছে গুড ডিল যেহেতু আমরা দুইজন থাকবো সো এটা আমাদের কাছে বেটার মনে হয়েছে তো যাই হোক আমরা এখন একটু ফ্রেশ ট্রেশ হয় এমজি মার্কে দিয়ে একটু ঘোরাঘুরি করবো কিছু কেনাকাটা করব আমরা এখন এমজি মার্গ রোডে চলে আসছি একটু আগে আমরা হোটেলে চেক ইন করেছিলাম খুবই পছন্দের একটা এরিয়া খুবই সুন্দর জমজমাট একদম বুঝতেই পারতেছেন এখানে সবাই আসলে সুন্দর হাঁটাহাঁটি করে খুবই কালারফুল একটা এরিয়া অলরেডি হয়তো দেখে বুঝেই গেছেন যে এমজি রোডটা কেমন আমরা এমজি মার্কের উপরে ঘোরাঘুরি করতে করতে একটা মিষ্টির দোকান চোখে পড়লো লোভ সামলাতে না পেরে সরাসরি ঢুকে গেলাম সেই দোকানে একটু ট্রাই করে দেখার জন্য যে গ্যাংটকের মিষ্টি কেমন খেয়ে রিভিউ দাও রসগোল্লা মোস্ট প্রবলি গুড়ের গুড়ের একটা ফ্লেভার আছে অতটা সফট না তোমার এক্সপেরিয়েন্স অতটা সফট না টেস্টটা আমাদের দেশে একটু ডিফারেন্ট স্পেশালি গুড়ের একটা ফ্লেভার আছে মিষ্টি কম মিষ্টি কম ভালো আছে আমাদের দেশে মিষ্টি আমি আমিত খাবার জন্য রেডি আর আমাদের খাবার চলে আসছে এই যে আমাদের হচ্ছে ভাত ডাল এটা হচ্ছে চিকেন কারি আর হচ্ছে আলু ঝিরিঝিরি করে আলু ভাজা ভাত নিয়েছে চল্লিশ টাকা করে পার প্লেট আর ঝিরিঝিরি আলু ভাজা এটা নিয়েছে হচ্ছে একশো বিশ রুপি ডালটা নিয়েছে হচ্ছে একশো রুপি আর এই যে চিকেনটা এটা নিয়ে এসে হচ্ছে দুইশো পঞ্চাশ এর মধ্যে দেখতেছি দুইটা কি তিনটা বড় বড় চিকেন দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রায় চারটা পিস বড় বড় চিকেন দেওয়া আছে এই টোটাল আমাদের কস্টিং আসলো আজকে খাবারের বিল আসছে ছয়শো রুপি আর কি ছয়শো রুপি দিয়ে আমরা এখন খাবো হ্যালো ভিউার্স আমাদের নতুন আর একটি দিনে আপনাদেরকে স্বাগতম আর আমরা আসছি গ্যাংটকে আপনারা জানেন আর গ্যাংটকে আমরা কালকে রাত্রে আপনারা দেখেছেন আমরা হোটেল উৎপলাতে উঠেছিলাম তো হোটেল উৎপলা থেকে কালকে রাতের ভিউটা দেখিয়েছি গ্যাংটক সিটি ভিউ আর আজকে এদের বেলকুনি থেকে সিটি ভিউটা একবার দেখেন মানে এত সুন্দর আর একটা মধ্যে বলি যদি আপনার আকাশ ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু আমরা ওই জায়গাটা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইতাম একদম ক্লিয়ার কাট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইতাম যাই হোক আমরা এখন একটু এখন বাজে সকাল সাতটা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আমরা আটটার দিকে বের হব আর এখন একটু এম জি মার্কে গিয়ে হাঁটাহাঁটি করি আপনাদেরকে দেখাবো তারপর ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে যাবো আটটার মধ্যে পেলিংয়ের উদ্দেশ্যে প্যান্টানন্ডস শোরুম আছে প্যান্টানসের ঠিক অপোজিটেই হচ্ছে হোটেল উৎপলা আর এই দিক দিয়ে হেঁটে গেলে কিন্তু এমজি মার্ক আমরা এখন এমজি মার্কের দিকে যাচ্ছি আর কালকে যেহেতু আমরা অনেক দূরে ছিলাম এমজি মার্কে সকালবেলা হাঁটতে আসতে পারিনি যার কারণে আজকে সকাল সকাল বেড়েছে কারণ এমজি মার্ক সকালবেলা এত খালি থাকার এত সুন্দর লাগে দেখতে এর আগে আবার যখন আমি আসছিলাম বেশ অনেকটা সময় এখানে সকালে বসেছিলাম সো আপনাদেরকেও একটু দেখায় যে এখন কতটা খালি কালকে ভিডিওতে দেখছেন যে কি পরিমাণ ক্লাউডি ছিল সন্ধ্যাবেলা এখানে সময় সন্ধ্যাবেলা এরকম ক্লাউডি থাকে প্রচুর মানুষজন থাকে আর এখন হচ্ছে একদমই মানুষ নাই বললে চলে তো চলুন আমরা একটু হাঁটাটি করি এখানে আর আমরা একটা চায়ের ফ্লাস্ক নিয়ে একজন চা বিক্রি করতেছে এর কাছ থেকে একটু চা নিচ্ছি দাই ওকে ওকে আমরা চা নিয়ে বসলাম এমজি মার্কে পিছনের দিকে দেখতে পাচ্ছেন ফুলের কি সুন্দর টপ টপ বানানো আর আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এই বয়সে ইন্ডিয়াতে একটা জিনিস খেয়াল করে দেখলাম টিকটকটা এত পপুলার এত পপুলার মানে কালকে এম মার্কে মিনিমাম আমি একশো জনকে দেখছি যারা সারাক্ষণ টিকটক বানাচ্ছে বলতেও চাটা কেমন হয়েছে খুবই সুন্দর মিষ্টি একটু কম হ্যাঁ মিষ্টি একটু কম আছে মশলা দোচা কিন্তু মশলার ফ্লেভার আছে যার কারণে ভালো লাগছে করে নিয়েছে চাটা তো আমরা খাওয়া একটু ঘুরে দেখাবো আপনাদেরকে একটা জিনিস দেখলাম এর আগেবারও আমি দেখেছি এই গাছটার নিচে এর এমজি এমজিমাগের উপরে অবস্থিত একটা গাছ এখানে যারা হয়তো ম্যারিড মহিলা আছে মান আনম্যারিড যারা আছে তারা সবাই সুতা পেঁচিয়ে পেঁচিয়ে এখানে তাদের উইশ করে অথবা পূজা দেয় এরকম কিছু একটা তো সবাই ঘুরে ঘুরেই সুতাটাকে পেঁচাচ্ছে দেখলেই বুঝতে পারবেন এখানে একটা সুতা আছে এবং তারা হচ্ছে এটা নিয়ে উইশ করতেছে তাদের যে মনোকামনা যাতে পূর্ণ হয় তারা টেম্পল দিচ্ছে তারা ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে আমাদের এমজি মার্গে ঘোরাঘুরি মোটামুটি শেষ করে আমরা এখন বাজে ষাটটা আটত্রিশ মিনিট আমরা এখন আবার যেতে শুরু করেছি আমাদের যে হোটেল সেখানে এখান থেকে হেঁটে পাঁচ মিনিটের মতো লাগবে এমজি মার্গের একদম শেষ মাথাতেই সুইয়ার্স গতকাল আমি একটা ভিডিও আপলোড করছিলাম ফেসবুকে ওই দেখে আমার স্কুল ফ্রেন্ড তন্ময় ও হচ্ছে ওইটা দেখে আমাকে নক দিছে যে আমি কোথায় আসি পরে সকালে কথা হলো যে আমি ও গ্যাংটকে আসি ও গ্যাংটকে আসে ও আবার তাড়াহুড়া করে চলে আসছে হচ্ছে দেখা করার জন্য আমার হোটেলের সামনে একদম আর হচ্ছে ও আস্তে যাচ্ছে দার্জিলিংয়ে আমরা যাচ্ছি যদিও পেলিংয়ে ও যাচ্ছে দার্জিলিংয়ে আর ও হচ্ছে দুই দিন ছিল এখানে নর্থ সিকিম দেখতে যাওয়ার জন্য গত দুই দিন ধরুন নর্থ সিকিম বন্ধ টোটালি বন্ধ আরও কয়েকদিন বন্ধ আহা তাহলে ওরা মানে যারা নর্থ সিকিম করে আসতেছেন তারা অবশ্যই একটু খোঁজ নিয়ে আসেন কারণ এখন বেশ ধরে বন্ধ আছে এবং সামনে বন্ধ একদিন থাকতে পারে তো যাই হোক নর্থ সিকিম যখনই আসবেন তখনই একটু খোঁজ খবর নিয়ে আসবেন আর তখন দেখায় খুবই ভালো লাগলো আমরা এখন দাঁড়িয়ে আছি হোটেলের রিসিপশানে আর আমার সাথে আছে বুদ্ধদা ম্যানেজার হিসেবে আছেন দাদা ম্যানেজার ম্যানেজার হিসেবে আছে উনি আমাদেরকে কালকে অনেক পরশুদিন অনেক হেল্প করছে আমাদের জন্য হোটেল রেখে দিয়েছিল যার কারণে আমরা সন্ধ্যাবেলা এসেও হোটেল পেয়েছি সো আপনারা যদি হোটেলে আসেন তাহলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন দাদা দাদা হোটেলের আপনাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বারটা একটু বলবো আমাদের কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর জিরো এইট জিরো আর দাদা আপনাদের এখানে রুম রেন্ট কেমন আমাদের কাছে টোটাল ফর্টি ফাইভ রুমস আছে মোটামুটি আপনার পনেরোশো টাকার কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে নর্মাল ডিলাক্স থেকে সুপেরিয়ার সুইট অফ দি ক্যাটাগরি আছে ডরমেটারি আছে ঠিক আছে দাদা আর নাম্বারটা দেওয়া থাকলো দাদা যদি কেউ থাকতে চান লোকেশনটা হোটেলের দুর্দান্ত একদম এমজি মার্কের উপরে শেষ মাথা প্যান্টারুন্সের অপোজিটে এমজি মার্ক স্টার্ট রিসেপশন রোড লেভেল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলের একদম নিচ পর্যন্ত আপনি গাড়ি সার্ভিস পাবেন তো যাই হোক দাদা তাহলে আমরা আপাতত বিদায় নিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো থাকবেন ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা হোটেল উৎপলাতে আমরা আমাদের সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা ব্যাগ ব্যাগেজ নিয়ে এখন উঠে গেছি ট্যাক্সিতে আমরা এখন রওনা হয়েছি সাউথ সিকিমের উদ্দেশ্যে আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সাউথ সিকিমে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন